Thanks, Miss Oma. তো আজ আমরা করতে চলেছি Who draws it better? Take the prize challenge. তো দেখো রুলসটা খুব সিম্পল, একটা রাউন্ডে একটা পিকচার দেওয়া হবে যেটা ড্র করতে হবে আমাদের, তো আমাদের দুজনের মধ্যে যে সবথেকে ভালো ড্র করতে পারবে সে পাবে প্রাইজ। তবে প্রাইজ কি হবে? কি হবে? এই তো যেই জিতবে সে টাকা পাবে। হ্যাঁ আচ্ছা, তো আমাদের জাজ, তো প্রথম রাউন্ডে আমাদের কি ড্রয়িং বানাতে হবে? আপনাদেরকে এই যে এটা ড্র করতে হবে বন্ধুরা, আমাদের পপি ড্র করতে হবে। যে উইনার হবে সে কি পাবে? জিতলে 3000 টাকা পাবে। এগুলো সত্যি তো? রিয়েল আছে, দেখে নাও। একদম কড়ক মাল। তো বন্ধুরা পপিটটা যেটা আছে এটা রাউন্ড, কিন্তু আমাদের কাছে কম্পাসই নেই। স্কিল দিয়েছে ওরা, কিন্তু স্কিল দিয়ে কি পপিট হবে? বন্ধুরা এই রাউন্ডটা বানানো সত্যিই খুব কঠিন। কালার করা বাকি আছে শুধু। নিজেরটা দেখো। ওকে বার করে দাও এখান থেকে। একে বার করে দিক কেউ এখান থেকে। ওকে ঠিক আছে, দেখা যাক। ওকে, তো আমাদের জাজ এসে গেছে। তো তিনটে যে পেপার আছে দেখো একদম একসাথে মিক্সড হয়ে গেছে। এটা তো ডাইনোসরের ডিম বানিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ তোর ডিম এটা। দেখো ভালো করে দেখো। এটা আমার মনে হচ্ছে এইটা একটু বেশি ভালো হয়েছে মনে হচ্ছে। এসব চিটিং। হ্যাঁ এসব চিটিং। এই কেউকে ধরে মারো, খুব মিথ্যা কথা বলে। তো সেকেন্ড রাউন্ডে আমাদের কি ড্র করতে হবে? দাও আপনাদেরকে। ওকে ক্রাউন। ও এই রাউন্ডে তো আমি জিতেই ছাড়বো, কথা দিলাম। তো কত পাবো এবারের জন্য আমরা? আপনাদেরকে 7000 টাকা দেওয়া হবে। 7000? তো দেখো বন্ধুরা আমার তো শেপটা হয়ে গেছে, এবার শুধু আমি কালার করব। আরে তুই যা রে। এই এটা তো কলা। কেলা খানে কা তেরে কো ইয়ে সব তেরা কেলা দে। ও নো। আর এটা তো রানী এলিজাবেথের তাজ মনে হচ্ছে। তাজ? ঠিক আছে দেখি কি হয়। তো দেখো বন্ধুরা এটা আমাদের হয়ে গেছে কমপ্লিট ক্রাউন। দেখো কোনটা ভালো হয়েছে। এটা তো কলা 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 খাইগা কেলা। সত্যি বন্ধুরা এটা ভালো না। এটা কলা। তো বন্ধুরা আমরা এবার করতে চলেছি থার্ড রাউন্ড। এবার দেখি কলা জেতে নাকি। এবার আপনাদের এইটা ড্র করতে হবে। ও আচ্ছা, কত টাকা পাবো? থার্ড রাউন্ড জিতলে পরে 10000 টাকা পাবে, দেখে নাও। এটা খুব টাফ বন্ধুরা, কিন্তু অ্যামাউন্টটাও যেহেতু বেশি তো চেষ্টা তো আমি অবশ্যই করব। আমিও করব চেষ্টা। ওটা কিরম হয়েছে যেন? ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। আবার এসে গেছে। এটা কি? এটা আমার বিড়াল, আমার বিড়াল। এই বিড়ালটা যত্ন করিস তাহলে মা, তুমি ছোপে না। বাবা রে, বাপের জন্মে এরকম বিড়াল কখনো দেখিনি আমি। তো বন্ধু আমার বিড়ালটা চোখ নাক কান সবকিছু হয়ে গেছে, এবার আমি কালার করব। আর আমার বিড়ালটার এই চোখের মাঝখান থেকে আমার একটা বর্ডার আছে, তো আমি এখান থেকেই স্টার্ট করব। আরে তুই যা রে। তোর বিড়ালটাকে দেখে এমন মনে হচ্ছে যেন তোর বিড়ালটা ইঁদুর হয়ে গেছে। কিরকম মুখ বানিয়েছিস, ও কি কিউট লাগছে। হ্যাঁ তোর থেকে অনেক কিউট লাগছে। গজব বেজতি হ্যায়। হাসছে না কেন পাগলিটা? কেন তুই প্রেমে পড়ে যাবি নাকি? এ হে রহা নেই জাতা। বন্ধুরা হয়ে গেছে, আমারটা হয়ে গেছে। এই দেখো আমারটা দেখো। আমার বিড়ালটা খুব কিউট। না আমারটা বেশি কিউট। না আমারটা। না আমারটাই। হ্যাঁ এক্ষুনি সব জানা যাবে কারটা কত ভালো। এটা বিড়াল নাকি? আচ্ছা ঠিক আছে দেখি এদিকে। এই দেখো ভালো করে দেখো। হ্যাঁ ঠিকই লাগছে। এটা কাকে দি? ঠিক আছে তুই রেখে দে। খুব শক।
এদিকে দে একটু, দাঁড়া একটু জনতাকেও দেখা। হ্যাঁ দাও, আমারটা আমার কাছেই ভালো। তো বন্ধুরা, তিনটে রাউন্ডেই আমি জিতে গিয়েছি। তো না, এবারে আমি জিতবো, আমাকে জিততে হবে, আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো। আরে পাগল হয়ে গেছিস নাকি? দাঁড়া দাঁড়া, তো ফোর্থ রাউন্ডে আমাদের বার্গার ড্র করতে হবে গাইস। তো চলো, আমার পেন্সিল ড্র তো হয়ে গেছে, এবার আমি কালার ড্র করব। আমার তো এরকম খারাপ দেখতে লাগছে কেন? দেখি এবার, দেখো দেখো, আরে বাবা, এই দেখো আমারটা ভালো হয়েছে। দেখি কি এটা, খুশি? আপনারাই বলুন কোনটা ভালো। আচ্ছা, এবার যে জিতবে সে 30,000 টাকা পাবে। কি 30,000? হ্যাঁ, কিন্তু কেন? এটাই তো। 30,000 কেন? ভগবান যখন দেয় একেবারে সবকিছু দিয়ে দেয়। দেখেছিস? আরে এখনো দেয়নি, দাঁড়া দাঁড়া। তো এই নে, এই নে, দেখ দেখ দেখ, 30,000। ওয়েট ওয়েট, 30,000 কেন দিল? না আমাকে বলো, এই আগে যে রাউন্ড গুলো হলো ওখানে তো আমাকে কম কম টাকা দিল, আর এখানে ওকে এত টাকা দিল? কারণ এটা ফাইনাল রাউন্ড ছিল আর তাই 30,000 প্রাইস ছিল। না আমি এসব মানব না। তো বন্ধুরা, বলো কেমন লাগলো আমাদের ড্রয়িং চ্যালেঞ্জ? চলুন, ঠিক আছে ঠিক আছে, ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চ্যানেলটাকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 30,000! সব চিটিং করে।